Guys, awesome view, guys. দেখতে স্যার তো গাইস আবার হেলাল কাছে ক্যামেরা দিয়ে দিলাম দেখতে থাকেন কেউ কুমানা তো ভাই বলতেছে যে আবার নিচে তো ভাই শুনে আবার মানে জোরে চালাবে এর জন্য মানে আমার কাছে দিছে আমার খুব কষ্ট হচ্ছে ভাই হয়তো আমার কষ্টটা বুঝতে হয়েছে এই জন্য জোরে চালাবে না তো সাথে আছে সামনে আছে আমাদের তারেক ইউটিউব চ্যানেল আপনারা ভাইয়ের তো হয়তো চিনবেন সবাই তো ভাইয়া খুব সুন্দর স্টান করে মানে বলার মতো না আপনারা জানেন তো সবই তো ভাইয়া রোকেয়া নিয়ে যাচ্ছে আমাদের ছোট আপু তো আপুও খুব সুন্দর স্টানিং করে ভাইয়া তা নিয়ে যাচ্ছে ভাই বলতেছে যে তার কষ্ট হয়ে গেছে মনে থেকে চালাচ্ছি তো এই জন্য মানে এই কষ্ট হয়ে গেছে তো আমাদের তো বুঝতেই পারতেছেন যে কী কষ্ট হয়েছে তার তো নিশ্চয়ই কষ্ট হবে তো ভাইয়া জোরে জোরে বলছে তো ভাইয়া হচ্ছে যে জোরে জোরে বলতে কারণ আমার গলায় আর মানে ভয়েস নেই একটু এতটা পানিতে এসে মানে পানি পিপাসা লেগেছে যে ভয়েসটাই হেরোচ্ছে না ভালোভাবে তো ভাইয়া বলতেছে যে জোরে বলতে তো আমি চেষ্টা করবো যতটা আপনাদের মানে বিনোদনের মধ্যে রাখতে তো আমি তো কোনোদিন মানে ক্যামেরায় আসিনি তো প্রথম সবাই বলবেন যে মানে কী সমস্যা হয়েছে পরবর্তীতে হয়তো ভাইয়ার ক্যামেরাম্যান হতে পারি এর জন্য আপনারা জানাবেন যে কেমন মানে কেমন ভিডিও হয়েছে তো ভালো হলে আবার চেষ্টা করবো যে আবার একটা ভিডিও করে দিতে ভাইয়া যদি আপনারা সাপোর্ট করেন মানে ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এর জন্য যতটা মানে চেষ্টা করব ভালো কোয়ালিটিপূর্ণ মানে ভালো ভিডিও করতে তো এই রোদের মধ্যে বুঝতে পারছেন যে কী কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভাইয়ার ইউটিউব চ্যানেলটা ভাইয়ার ওকে নিয়ে যাচ্ছে তো ভাইয়া খুব মানে স্টান করে ফেলো ভাইয়ার তো দেখেছেন আপনারা জানেন তো তিনি আমাদের মানে সাতক্ষীরা জেলার ভিতরে এখন মানে এক নম্বরে আছে মানে জেলা চ্যাম্পিয়ন বলা যায় তো তারেক ভাইয়া দেখেন আমাদের তারেক ভাইয়া বসে ভিডিও করতেছে মানে ভীষণ কষ্ট হয়ে গেছে এর জন্য মনে হয় তো আমাদের পিছনেই আসতেছে ডিজে ওয়ান টিভি শাহেদ ভাই তো শাহেদ ভাইও মনে করেন যে ব্লগে আছে তো ভাইয়ার ভিডিওটা তো আপনারা সবাই তো দেখেই থাকবেন তিনি একজন মানে যশোরের স্কেটার ভালো স্কেটার তাতে পাশাপাশি আবার ড্যান্সারও তো ভাইয়া আবার ব্যাগে চালাচ্ছে তারেক ভাইয়া তো ভাইয়ার হাসিটা খুব ভালো লাগে আমার ভাইয়া মুস্কি হাসি দেয় মানে তারেক ভাইয়া তো ভাইয়ার হাসি তো আপনার দেখেই থাকবে তো ভাইয়ার সাথে হয়তো ফানি করবে আমাদের ইমরান ভাইয়া তো ইমরান ভাইয়া লেগে গেছে ভাইয়ার সাথে ভাইয়ার হয়তো তো ভাইয়া খুব তো তারেক ভাইয়ের প্রতি একটা মনে করেন যে ফেলানোর একটা ভিডিও করতে চাই কিন্তু ভাইয়া সেইভাবে মানে পারে না তো দুইজন লেগে গেছে দেখেন ফেলানোর জন্য ও বা খুব ভালো লাগতেছে ভাইয়ার উঁচু করে ধরছে তো দেখেন মানে ভাইয়ার উৎসাহ করে ধরছে তো ভাইয়া বলতেছে ছাড়ে দেন পড়ে নাই গাইস কিছু করার নাই চেষ্টা করতে না পড়ার যে মানে খেলানোর জন্য চেষ্টা করিল ভাইয়া তো ভাইয়া দেখছেন গায়ে বল কি যে ভাইয়া তারেক ভাইয়ার উৎসাহ করে মানে স্কেটিংয়ের পরে আসে তো ভাইয়ার হাট শক্তি বোঝা যায় যে কিরকম তো ভাইয়া তারেক ভাইয়ার ক্যামেরাটা এবার ভাইয়া নিছে তার জন্য ভাইয়া একটু মানে সামনে চলতেছে Thank you.
তো আমার ক্যামেরা করে মনে করেন যে খুব খারাপ অবস্থা, তারপরেও মানে আপনাদের জন্য করতেছি যে হ্যাঁ কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে। তো হ্যাঁ হয়তো চালানোটা হয়তো সবার ভালো লাগছে, ভাই খুব সুন্দর চালায় ভাইয়া। তো ভাইয়ার গ্রামে চলে আসছি, মানে বাড়ির পাশে এসে গেছি প্রায়, এর জন্য ভিডিওটা খুব বেশি আর হবে না, কিন্তু মানে আর কিছুক্ষণই হবে। তো সবাই সাথেই থাকেন, শেষ পর্যন্ত দেখেন। তো শেষ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলেও করবেন। মানে বুঝতে তো পারছেন যে এই রোডের ভিতরে আপনাদের জন্য খালি ভিডিও করতেছি। ভাইয়ার বাড়ি এসে গেছে প্রায়, মানে এই সাইড দিয়ে যেতে হয়। তো ভাই এখানেই থামবে আমাদের, এখানে স্টপে গাইজ। তারেক ভাইয়ার মানে ক্যামেরা ভাইয়ার কাছে আছে, এর জন্য ভাইয়া তারেক ভাইয়ার ইন্ট্রো দিচ্ছে। তো সামনে আরও আসতেছে ভাইয়ারা, তো সাথেই থাকেন। এখনও মানে ভিডিও আছে, এখনও আছে টয়েন্ট, মানে তারেক ভাই আছে, তারপরে শাহেদ ভাই আসছে আমাদের সাথে। তো তারা আসতেছে, মানে তারা বোলাগে আছে, তো এর জন্য আস্তে আস্তে আসতেছে। আর আমাদের এই ইমরান ভাই, ভাইয়ার খুব ভালোবাসি, এর জন্য মানে ভাইয়া ডাকলেই আসছি। আর আমাদের পাশে আসতেছে তারেক ভাইয়া, শাহেদ ভাইয়া, খুব ফালি টাইপের, মানে এর জন্য ভাইয়ার ভালো লাগে। মানে ভাইয়ার ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ভাইয়া কতটা ফানি। তো ভাইয়ার সব কয়টা ভিডিওই আমি দেখি, ভাইয়াটা তারেক ভাইয়া যে আমাদের সেই আপুটা, আপু কিন্তু মানে আপুর খুব কষ্ট হয়ে গেছে, এর জন্য ভাইয়া মানে ভাইয়ারা সবাই দাঁড়িয়েছে। এই যে আমাদের নিজে বস অন টিভির শাহেদ ভাই, শাহেদ ভাই কিন্তু বলাই যায় যে ভাইয়ার একটা মনে করেন যে সেরকম পর্যায়ে একটা ভাব আছে। মানে আমাদের ভাইয়ারা সব কষ্ট হয়ে গেছে, বসে আছে। জি ভাই আমারটা থেকে দেখা যায়, হ্যাঁ সুন্দর ভিডিও হচ্ছে। হ্যাঁ গাইস আমাদের ইমরান ভাই একটু বকে দেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন। ইমরান ভাই ভিডিও করে দিবে ভাই, তো সবার কষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা মরা লাশ নিয়ে যাচ্ছে, মরা লাশ নিয়ে বল জাল। আর দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে ডিজে শাহেদ ভাই, আর সাথে আছে ডিজে শাহেদ ভাই। কি আমাদের চ্যানেল পায় দেখেন কি দেখা, ওই সাইডে আছে তারেক ভাই, আর আমাদের রোকেয়া ছোট বোনটা, বোনটার খুব কষ্ট হয়েছে আজকে গরমে, মানে চেক আউট করেন নাই সবাই, আবার চেক আউট করবেন। ব্যাস জুতা দেখছি, অ্যাকশন ব্র্যান্ডের জুতা, তো অ্যাকশন ব্র্যান্ডের জুতা খুব সুন্দর জুতা, ঠিক আছে। জি হ্যাঁ আছে অ্যাকশন, হ্যাঁ মডেল নেবেন ভাইয়া আমারটা 84 84 84, মানে ঘষে গেছে ছোট লাগছে, এর জন্য দেখেছেন একেবারে মানে মোশের কালার, ভাইয়ার মনে করেন যে মোশের কালার হচ্ছে, বসের কালার না কালো, কালো। জি ভাইয়া কিন্তু ফানি টাইপের, এর জন্য ভাইয়ার ভালো লাগে আর কি। ভাইয়ার কাছে তুমি ইউটিউব চ্যানেল সম্পর্কে, সে কথা বলতে তার লজ্জা লাগে ক্যামেরায়, বাট সে বলতেছে কি বলছে আমি জানি না, সে অনেক কষ্ট করে বলছে, তার জন্য সবাই লাইক শেয়ার করে দিবেন, সাপোর্ট করে দিবেন। কষ্ট হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন, আর এসে রোকে ভিডিও মানে ছবি তুলতেছে। আর দেখা তারেক ভাই গান গাচ্ছে, কি হয়েছে আমার ফোন বন্ধ হয়ে গিয়েছে। তো গাইস সুখবর, ভাইয়ার ফোনটা চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। ও এখন যদি আপনার ফোন খাবার দেয় তাও খাবার নেবে না। এই আমারটা কত পাইছেন আপনি জানেন, মানে খুশির খবর হয়েছে এই, তারেক ভাইয়ের একটা ভিডিও সেভ করা নাই। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ছিল,